তো হ্যালো ভাই, আজকে অনেক সকালে ঘুম থেকে গেছি, কারণ আজকে এক্সাইট হচ্ছিল। আজকে নতুন নতুন জিনিস আসছিল, নতুন একটা স্বপ্ন পূরণ হতে চলে। তোমাদেরকে একটু পরে তোমাদেরকে সেগুলো দেখাবো, শেয়ার করবো। আর তার আগে আমি একটু ফ্রেশ হবো নি, তারপর তোমাদের সাথে একটু কথাটা বলছি, তারপর আমার একটু কাজে যেতে হবে। কাজেতে এসে তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ব্লগটা তোমরা বুঝতে হবে কী করে যাবো। দেখি আমি মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আমি কাজে বেরিয়ে গেছিলাম। হঠাৎ করে কাজের থেকে এসে দেখি আমার ফোন করেছিলো যে তোমার পার্সেল চলে এসছে। তো আমি কাজের থেকে বাড়িতে এসে দেখি আমার পার্সেলের জন্য লোক দাঁড়িয়ে আছে। তো তারপর বাড়ি থেকে টাকাটা নিয়ে এসে এখানে আসলাম, এসে দেখলাম এত বড় বক্স। আমি ভাবিনি যে এত বড় বক্স আসতে পারে, এক্সপেক্টই করিনি। তো বাড়ি এনে যখন নিয়ে রাখছিলাম, তো বাড়ির লোক বলছে কি এটা টিভি না অন্য কিছু, কারণ বক্সটা এত বড় যে দেখে মনেই হচ্ছে যে টিভি। তো যাই হোক, আমার এখনও কাজ আছে, তো আমি কাজ বাজগুলো মিটিয়ে নেবো, নিয়ে তারপরে তোমাদেরকে আমি বিকেলে শেয়ার করবো কী কী নিলাম, ওটা বক্সের মধ্যে কী আছে। তো বক্সটা এত বড়, তো দেখো এটাকে আমরা এখন ওপেন করবো। তার আগে আমি একটু আগে স্নান করি, স্নান করে এখন এসে বসে আছি, আর ওইদিকে পুজো দিয়ে উঠেছে। তো একটু পরে আমরা ওপেন করবো, তোমরা দেখতে পাবো। এই বক্সটা দেখতে পাচ্ছ, সত্যি বক্সটা অনেক বড়ই লাগছিলো। তো ওকে দেখ, দেখো আমার বউ যখন ফার্স্ট টাইম দেখলো তখন তো অবাক হয়ে গেছিলো যে এত বড় বক্স এসছে। তো ওর মুখের হাসিটা দেখো, জাস্ট এই হাসিটা দেখার জন্য এত কিছু। আর এই হাসিটা ফোটানোর পিছনে কিন্তু ওরই হাত আছে, কারণ ও না থাকলে হয়তো আজকে এই জিনিসটা নিতে পারতাম না। কারণ ওর সাপোর্ট আছে বলেই আমি পারি, আর তোমরা তো সাপোর্ট করে যাচ্ছ আরও বড়, যাতে আরও কিছু করতে পারি। এদিকে আমরা বক্স খুলছি, আর ওইদিকে দেখো মানে এত খুশি, কী বলবো। তোমাদেরকে আরও অনেক কিছু দেখানো বাকি আছে, দেখো নিয়েছি বলে আর কী আছে তোমরা বুঝতেই পেরেছো এর মধ্যে কী আছে। তো এটা হচ্ছে আমাদের রিং লাইট, একটা ছোট্ট একটা স্বপ্ন যেটা আমাদের দুজনেরই ছিল, দুজনে মিলে কমপ্লিট করলো। আরও মুখের হাসিটা দেখো, এই হাসিটা দেখার জন্য এত কিছু, দেখো শুধু হাসিটা। আর ওইদিকে খুলতে পারছিলাম, আমাকে ওইদিকে খুলবো, আমি বললাম ওই দিক সব ধরে টানো, দেখো তো খুলবে, যা করে খুললাম। খোলার পরে জাস্ট উপরে তোলো, এর সাইজটা দেখো, আমি আশা করিনি যে এতটা লম্বা হতে পারে স্ট্যান্ডার্ড। তো দেখো কী করছে, বিশাল খুশি, বিশাল খুশি, কি বলবো। এত বড় রিং লাইট দেখে বিশাল খুশি। রিং লাইটের সাইজটা তোমাদেরকে বলবো, আর রিং লাইটের পুরো ডিটেলস ভিডিওটা তোমাদেরকে নেক্সট পার্টে দেখতে পাবো। তো পুরোটা তোমাদেরকে দেখাবো, দেখো ওর অবস্থা অত বড়, কোনোদিনও ভাবিনি যে এত বড় হতে পারে। আর তারপরে তোমাদেরকে রিং লাইটটা দেখাবো, ফার্স্টে স্ট্যান্ড আমি সাইড করি, তারপরে তোমাদেরকে রিং লাইটটা দেখাচ্ছি। তো এটা হলো আমাদের রিং লাইট, আর রিং লাইটটা সাইজ হচ্ছে আমাদের 18 ইঞ্চি রিং লাইট। তো এটা নিয়েছিলাম আমরা ডিজিটেকের 18 ইঞ্চি। আর তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাকে দেখাবো, দেখো রিং লাইটটা কত বড়। অবশ্য আমি মানে ফটোতে দেখে ভেবেছিলাম যে এর থেকে ছোটো হবে, আর অনেকটাই বড়। আর ওর মুখের হাসিটা দেখো, দেখার মতো ছিল হাসিটা, আর আমিও খুব খুশি ছিলাম যে নতুন একটা অ্যাচিভমেন্ট আমরা পুরো করতে পেরেছি। জাস্ট তোমাদের ভালোবাসে আরও সাপোর্ট করো, আরও অনেক কিছু করবো। আর অ্যাকচুয়ালি আমি টাইম পাই না বলে এখন লং ভিডিও দিতে পারছি না, বাট খুব তাড়াতাড়ি লং ভিডিও আসছে, আর তোমার সাথে সাপোর্ট করে যাও, পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে। আর এর ভিতরে কী কী আছে তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের নিজের টাকায় প্রথম স্বপ্ন, ও বলছে আর কিছু দেয়নি, এবং ওইচেনটা খোলো, খুলে দেখতে হবে কী কী দিয়েছে। তো ওর ভিতরে দিয়েছে আমাদের একটা ফোন রাখার মাউন্ট, আর একটা বই দিয়েছিলো, আর তার মধ্যে আছে একটা তার দিয়েছিলো যেটা অনেকটাই বড়। তো সব মিলিয়ে অনেক কিছু ছিল, বাট একটু পরে আমরা রিং লাইটটা সেট করবো, তারপরে তোমাদের প্রাইস ট্রেস আমার নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবো। ভিডিওটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমি এখানে সেট করে নিলাম, আর রিং লাইটটা সত্যি খুব ভারী ছিল, ঠিকভাবে ধরে না সেট করলে পড়ে যাওয়ার ভয়। এখানে দেখো আমাকে কত সুন্দর লাগছে, তবে রিং লাইটের উপর থেকে আমি তোমাকে বলছিলো করা ফটো তুলে ধরো, তোমার ফটো তুলে দিচ্ছিল। তো দেখো ভিডিওটা এই ফোন থেকেই করছি, আর লং ভিডিওটা দেখার জন্য আমার প্রোফাইলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করে রাখো, আর একটা নতুন স্বপ্ন পূরণ হলো তোমাদের জন্য।
সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি যে এই জিনিসটা আমার বাড়িতে আনতে পারবো, বাট তোমাদের ভালোবাসায় এটা আনতে পেরেছি। সবাইকে থ্যাংক ইউ।